ভেতরে সাপ খুব বাসা করেছে প্রচণ্ড, আর এই সাপ এই পাঁচিলে, এই পাঁচিলের ওপর শুয়ে থাকে, প্লাস ওই সূর্যটা আছে এই সুপারি গাছটার পাশে, এই এইটুকুই মারলো। হ্যালো বন্ধুরা, আমার কুমকুম ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আর আমি নিজেও খুব ভালো আছি। ব্লগটা বেশ কয়েকদিন ধরে আসেনি যেহেতু আমার পরীক্ষা চলছিল, আর আজকেও আমি পরীক্ষা দিয়ে এলাম। আজকেই লাস্ট পরীক্ষা ছিল, এরপর আর পরীক্ষা নেই, পরীক্ষা আবার শেষ হয়ে গেছে। এবার ডেইলি ব্লগ আসবে আর নতুন নতুন ধামাকাদার ব্লগ আসবে। আর জানো তো আমার মা আসছে, মা আসছে, তারপর তো এক সে এক ব্লগ আসবে, দারুণ মজা হবে, পাট্টা ফাটিয়ে মজা হবে একদম। আর দেখো আমার দিদাও খাচ্ছে, দেখো তোমার ভুট্টাটা দেখাও। অনেকগুলো খেয়ে নিয়েছি আমরা, অনেকগুলো খেয়ে নিয়েছি। এইটা আমি ভুট্টা খাই না, আমার অতটা ভাল লাগে না, কিন্তু আজকে জানি না কি করে আমার খুব ভাল লাগছে, আমি অনেকগুলো আজকে খেয়েছি বসে বসে। আর দুপুরবেলায় আমি এলাম পরীক্ষা দিয়ে, যে আজকে আর ঘুমাতে পারিনি। এই দেখো না মুখ চোখের অবস্থা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কি বলছো, ওটা আমি খাবো আর একটুখানি বেঁচে আছে, ওটা আমি খেয়ে শেষ করবো। আজকে ভালো লাগছে আমার ভুট্টা, যাই না কেন ভুট্টা আমি খাই না, আজকে ভালো লাগছে তাই অনেকগুলো খাচ্ছি। যদি পেটে ব্যথা হয় তো জানি না পরে কি হবে, তো চলো তোমরা দেখতে থাকো। দেখো আমি ছাদে এসেছি, এত আলো আমি তাকাতেই পারছি না ছাদে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখো সূর্যটা কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে, এত রোদ, এত রোদ। দেখো দাঁড়াও তোমাদেরকে আমি দেখো, এখনকার আকাশটা এত সুন্দর লাগছে, সেই দুর্গাপুজো আসার আগে যেমন লাগে দেখতে ওরকম সোনালি রোদ্দুর, আর এই নীল আকাশ, নীল আকাশের মধ্যে সাদা মেঘ পুরো তুলোর মতো ভেসে বেড়াচ্ছে, কি যে দারুণ লাগে সে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার ইচ্ছা করে এরকম বসে বসে দেখতেই থাকি, কি দারুণ লাগছে। এখানে সূর্যটা আছে এই সুপারি গাছটার পাশে, এই এইটুকুই মারলো, ওই একটুখানি সরলেই সূর্যটা চলে আসবে, তোমাদেরকে দেখাতে পারবো। আর ঠিক মানে ফোনে জিনিসটা আমি ক্যাপচার করতে পাচ্ছি না, এত সুন্দর লাগছে, তার মধ্যে এই গাছগুলো পুরো সবুজ লাগছে, ফোনে তো কালো লাগছে যেহেতু আমার ক্যামেরাটা অতটাও ভালো না, কিন্তু আমি খালি চোখে দেখছি তো খুব দারুণ লাগছে, দারুণ ভিউ। সত্যি দুর্গাপুজো আসার আগে মজাটাই আলাদা হয়। দেখো এখন বাজে 5:30, প্রায় 5:30 বাজে, আর এখন এত রোদ, এত কড়া রোদ, দেখতে পাচ্ছ আমাকে, ওই যে আমি ট্যান ট্যান ট্যান, ভূত লাগছে আমাকে দেখে। বেশ সুন্দর হাওয়াও চলছে আর কি সুন্দর রোদও উঠেছে। আর এই দেখো পাশে এই বাড়িটাতে, দেখো এই বাড়িটাতে কেউ থাকে না, একটা ভূত বাংলো বলতে পারো, একটা বয়স্ক বুড়ি থাকতো, সে মারা গেছে এখন, তারপর থেকে গাড়িটা বাড়িটা পুরো এরকম জঙ্গল হয়ে আছে, পুরোটা জঙ্গল হয়ে আছে একদম। আর এই যে আমাদের জবা গাছ, জঙ্গল হয়ে থাকার কারণে ভেতরে সাপ খুব বাসা করেছে প্রচণ্ড, আর এই সাপ এই পাঁচিলে, এই পাঁচিলের ওপর শুয়ে থাকে, প্লাস ওই দিকের পাঁচিলটা, ওই যে দেখতে পাচ্ছ রাস্তায়, ওই রাস্তার ওই পাঁচিলটার ওপর দিয়ে পারাপার হয় বড় বড় লম্বা লম্বা সাপ, খুবই একটা ভয়ঙ্কর মানে ব্যাপার হয়ে উঠেছে এখানে এখন। এরা বাড়িটা বিক্রিও করে না, ই করবে জানি না, কিন্তু এরকমভাবে তো ফেলে রাখা উচিত নেই, তোমরাই বলো, এরকম সাপ খুব থাকবে আমাদের ঘরেও তো ঢুকে পড়বে কদিন পর। কিনে
টুকিটাকি কিছু কিছু জিনিস যা এই দেখো এই ক্লিপটা কিনেছি, বেশ সুন্দর লাগছে, ছোট্ট গোলাপি রঙের একদম ছোট ক্লিপ, এটা বেশ কিউট লাগছে। আর এই এই কাঁটাগুলো বেশ সুন্দর সফট টাইপ, শেষ হয়ে গেছিলো। মানে আমার জানো তো আমার খুবই একটা অভ্যাস আছে, এটা ইউজ করব যখন মাথায় যখন লাগাবো, তারপর যে খুলে রাখবো সেটা এক জায়গায় করে, মানে একটা কাগজে বা কিছুতে করে রাখা হয় না, এদিক ওদিক হয়ে যায়, দিয়ে সব হারিয়ে যায়, লাস্টে ওই একটা দুটো বাঁচে, এখন দুটো দিয়ে কোনো কাজ হয় না, তাই এরকম কিনে নিয়েছি আর একটা। তারপর হচ্ছে এই যে এই ক্লিপটা কিনেছি, দারুণ লাগে, অনেক রকম ডিজাইনের দেখেছিলাম কিন্তু আমার এইটাই বেশ ভালো লাগলো। বেশ ভালোই লাগে, শখ ছিল কেনা, কিনেছি। আর এইটা হচ্ছে আর একটা জিনিস, এটা হচ্ছে ওই রোল কোড হয় না, রোল কোড ওইটার মতোই একটা, মানে ছোট, ওটা একটু বড় সাইজের হয়, হচ্ছে একটু ছোটো সাইজের চৌকো টাইপ, মানে রোল কোডেরই কাজ করে, খালি দেখতে অন্যরকম। আর এই যে এরকম ফ্ল্যাগ আছে, তার আছে, এই যে এখানে ইয়ে আছে, কী বলে এটাকে আমি ঠিক জানি না এটাকে কী বলে, যেখানে মানে চার্জার ফার্জার বা কোনো ফ্ল্যাগ ফ্ল্যাগ লাগানো যায় সেরকম আছে এটা। আর এই যে সুইচ, এখানে আবার লাইট জ্বলে, বেশ সুন্দর না এটা? এটা আমার কাজে লাগে না, তো যেটা বলছিলাম আর কি, মানে একটা ফোন চলে এসেছিলো তাই ভিডিওটা কেটে গেছিলো, তাই কেমন লাগছে দেখতে। আমি গরমের জন্য এরকম করেছিলাম, শিব ঠাকুর মনে হচ্ছে। তো যাই যেটা বলছিলাম, যাই হোক তোমরা তো এটা দেখলেই, আর একটা কিনেছি হচ্ছে এই যে সুন্দর একটা বক্স দিয়েছে, বক্সটাও বেশ দারুণ, এই যে এখানে এটা রাখার একটাই আছে, এক কানেই হবে এটা, ঠিক আছে। বক্সটা কি দারুণ না, ছোট আর সহজে পকেটে রাখাও যাবে, সুন্দর একটা জিনিস। এটা ক্যারি করা খুবই সহজ। তো যাই হোক, এই কটাই জিনিস কিনেছিলাম, টুকিটাকি জিনিস, জানি জিনিসগুলো খুবই ছোটোখাটো, মানে একদম সত্যি দরকার ছিল, মানে দরকার ছিল, আর তোমাদেরকে দেখালাম। কেউ এসেছে মনে হয়, তো যাই হোক তোমাদেরকে দেখালাম যা যা কিনলাম। আর আজকের ভিডিওটা দুপুর থেকে আমি স্টার্ট করেছিলাম, ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে, কিছু কিছু মুহূর্ত মানে দুপুরের পর থেকে এই সন্ধ্যে 8টা অবধি যা যেন দেখালাম, শুধু দেখানো হয়নি বাজার যাওয়াটা আর বাজার, এটা দেখানো হয়নি বাজার কি যা যা কিনেছি, এই যে আমার বাদ বাকি এগুলো দেখানো হয়নি ওইগুলো। তো আজকের গুরুত্ব ভিডিওটা আমি এই তো অবধি রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। Thank you.